প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো খাদ্য ঘাটতির 45 দেশের তালিকায় বাংলাদেশের নামটি উঠে এসেছে। চলুন দেখা যাক বিস্তারিত। অর্থনৈতিক সংকট, খাদ্য দ্রব্য মূল্যবৃদ্ধি, রোহিঙ্গাদের খাদ্যর যোগান ও বৈশ্বিক খাদ্যশস্যর মূল্যবৃদ্ধির কারণে তালিকায় বাংলাদেশের নাম। খাদ্য ঘাটতিতে ঢাকা বিশ্বের 45টি দেশের তালিকায় আবারও এসেছে বাংলাদেশের নাম। ওই তালিকায় আফ্রিকার 33টি, এশিয়ার 9টি, লাটিন ও ক্যারিবীয় অঞ্চলের 2টি এবং ইউরোপীয় একমাত্র দেশ হিসেবে ইউক্রেনের নাম রয়েছে। উৎপাদন ও আমদানি হ্রাস এবং খাদ্যশস্যর মূল্যবৃদ্ধির কারণে এসব দেশকে খাদ্য ঘাটতির তালিকায় রেখেছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা। জাতিসংঘের এই সংস্থা চলতি মাসের শস্য উৎপাদনের সম্ভাবনা এবং খাদ্য পরিস্থিতি শীর্ষক ওই প্রতিবেদনটি 4 ডিসেম্বর প্রকাশ করেছে। 3 মাস পর পর এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এফএও এর প্রতিবেদনে বাংলাদেশের নাম তালিকায় যুক্ত হওয়ার কারণ হিসেবে অর্থনৈতিক সংকট, রোহিঙ্গাদের খাদ্য যোগান, বন্যার কারণে ফসল উৎপাদন হ্রাস এবং খাদ্য আমদানি খরচ ও মূল্য বৃদ্ধির কথা উল্লেখ করা হয়। এই তালিকায় 2021 সাল থেকে বাংলাদেশের নাম রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের প্রভাবে বাংলাদেশের মানুষের আয় কমে গেছে, দারিদ্র বেড়েছে। এর মধ্যে আবার মিয়ানমার থেকে বাংলাদেশ আশ্রয় নেওয়া 10 লাখ রোহিঙ্গার খাদ্য যোগান দিতে হচ্ছে। মে ও জুনের বন্যার কারণে ফসল, সম্পদ, বাড়িঘর, গবাদি পশুর ক্ষতি হয়েছে। এতে বন্যা দুর্গত এলাকার মানুষের জীবনযাত্রার মান কমেছে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম চাপ হিসেবে বৈশ্বিক খাদ্যশস্যর মূল্য বৃদ্ধিকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আটা, ভোজ্যতেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। অন্যান্য আমদানি নির্ভর খাদ্য দামও বাড়তির দিকে। বন্যা ও অনাবৃষ্টির কারণে 2021 সালের তুলনায় 2022 সালে খাদ্যর উৎপাদন 0.4% কমে গেছে। 2021 সালে ধান, গম, ভুট্টা সহ দানাদার খাদ্য উৎপাদন হয়েছে 6 কোটি 66 লাখ টন। চলতি বছরে তা কমে 6 কোটি 23 লাখ টন হয়েছে। জানতে চাইলে খাদ্য সচিব ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে গমের আমদানি কমেছে। আমরা চেষ্টা করেছি গমের আমদানি বাড়ানোর, এজন্য বেসরকারি খাতকে আরও বেশি সহযোগিতা উৎসাহ দিচ্ছি। আশা করি ভবিষ্যতে গমের আমদানি বাড়বে, দাম কমে আসবে। সরকারি বেসরকারি পর্যায়ে চাল আমদানিও বাড়বে, বাড়ানো হচ্ছে। মন্ত্রণালয়ের সূত্র জানায়, দেশে চাল ও গমের মূল্য বৃদ্ধির কারণে খোলা বাজারে বিক্রি কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। রাজধানী সহ দেশের প্রধান প্রধান শহরে সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ওএমএসে চাল বিক্রি কার্যক্রম বন্ধ থাকে, কিন্তু এবার এ সময়ে এই কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এই 3 মাসের জন্য বাড়তি 3,60,000 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি খাতে ব্যবসায়ীদের 15 লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে। ইতিমধ্যে 3.5 লাখ টন চাল দেশে এসে পৌঁছেছে। তবে সরকার দেশ বিদেশ থেকে মোট 32 লাখ টন চাল ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে। চাল আসছে ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মিয়ানমার থেকে, আর গম আসছে রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া ও কানাডা থেকে। জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস সাবেক গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে খাদ্যর দাম বেড়ে যাওয়ায় দেশের দারিদ্র পরিবারগুলো বিপদে আছে। ওএমএস কার্যক্রম রাজধানী ও শহরকেন্দ্রিক, গ্রামের মানুষ এখন সবচেয়ে বেশি খাদ্য সংকটে আছেন। তাদের কাছে সহজে কম খরচে খাদ্যপণ্য পৌঁছাতে হবে। বাংলাদেশ ছাড়াও এফএওর এর তালিকায় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিয়ানমার। আফ্রিকার দেশগুলোর মধ্যে বুর্কিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন সহ 33টি দেশ রয়েছে। লাতিন আমেরিকার দেশ ভেনজুয়েলা ও মধ্য আমেরিকার দেশের মধ্যে রয়েছে হাইতি। প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় চলতি বছর বিশ্বে দানাদার খাদ্যর উৎপাদন 2% কমেছে। এবছর 172 কোটি 20 লাখ টন দানাদার খাদ্য উৎপাদিত হবে, যা গত বছরের তুলনায় 72 লাখ টন কম। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আল্লাহ হাফেজ।